আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন, তো কলা ইউনিটে পরীক্ষার আসন বিন্যাসটি প্রকাশিত হয়েছে। আপনারা দুইটিভাবে আসন বিন্যাস দেখতে পারবেন। এক নম্বর হচ্ছে আপনারা SMS-এর মাধ্যমে দেখতে পারবেন, দুই নম্বর হচ্ছে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। তো SMS-এর মাধ্যমে যেভাবে দেখতে পাবেন, আপনারা হচ্ছে একটা মোবাইলের মাধ্যমে শুধুমাত্র গ্রামীণ সিম ব্যতীত যে কোনো সিম দিয়ে আপনারা টাইপ করবেন 16321 নাম্বারে। আপনাদের হচ্ছে অ্যাডমিট কার্ডে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে DU স্পেস সি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা সেই ইনস্ট্রাকশনটা দেখে, অ্যাডমিট কার্ডটা দেখে আপনারা SMS-টি সেন্ড করলে আপনাদের একটা ফিরতি SMS চলে আসবে। যারা ওয়েবসাইটে দেখবেন, তো তাদের জন্য হচ্ছে আপনারা একটি সার্ভার থেকে লিখবেন DU অ্যাডমিশন, লিখে সার্চ করবেন। সার্চ করবার দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন। এখানে হচ্ছে আপনারা লগ ইনে প্রেস করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের হচ্ছে SSC রোল নাম্বার, SSC বোর্ড এবং SSC রোল নাম্বারটি টাইপ করতে হবে। তো লগ ইন SSC রোল, যারা SSC তারা হচ্ছে SSC যারা আলিম, তারা আলিমের রোল নাম্বারটি হচ্ছে SSC বা সমমান, এবং বোর্ড হচ্ছে SSC বা সমমান রোল নাম্বারটি দিয়ে সাবমিট করে দেবেন। তো সাবমিট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আর্টস, ল, সোশ্যাল সায়েন্স ইউনিট। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি, তার পাশে আছে হচ্ছে সিট প্ল্যান। আপনারা সিট প্ল্যানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিট প্ল্যানটি দেখা যাচ্ছে, আপনাদের অ্যাডমিশন টেস্ট ইনফরমেশন, এর নিচে এক্সাম রোল, এক্সাম সিরিয়াল, এক্সাম সেন্টার হচ্ছে ঢাকা, লোকেশন ঢাকা, ভবন, ভবনটা হচ্ছে আপনাদের কলেজের নাম, যে কলেজে সিট পড়েছে এটা হচ্ছে ঢাকা কলেজে সিট পড়েছে, এবার হচ্ছে রুম নাম্বার 704। তো আপনাদের যেখানে সিট পড়বে সেই সিট নাম্বার, রুম নাম্বারটি দেওয়া থাকবে, সে রুম নাম্বার সহকারে, কলেজের নাম সহকারে, সকল তথ্যগুলো দেওয়া থাকবে। আপনার সেই তথ্য দেখে আপনার হচ্ছে পরীক্ষার হল প্রবেশ। তার পাশে দেখতে পাচ্ছেন একটি ম্যাপ দেওয়া আছে, যদি যারা ম্যাপ বুঝতে পারেন তারা হচ্ছে ম্যাপ দেখে আপনারা লোকেশনে পৌঁছতে পারবেন খুব সহজে। হচ্ছে ঢাকা কলেজের একটি ম্যাপ দেওয়া আছে, আপনাদের যেখানে সিট পড়েছে সেই কলেজে ম্যাপটি খুব সুন্দরভাবে দেওয়া থাকবে। আপনারা হচ্ছে এইভাবে খুব সহজেই আপনাদের হচ্ছে আসন বিন্যাসটি দেখতে পারবেন, এবং খুব সহজেই আপনাদের যেখানে সিট পড়েছে সেখানে পৌঁছতে পারবেন। ধন্যবাদ সবাইকে, বিজয় সম্প্রদায়।